নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারিদের অন্দরমহল। বাংলার মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন চুটিয়ে রাজ করছেন বলিউড এবং টলিউডে। তবে 40 পেরেলেও কেন এখনো বিয়ে করেননি অভিনেত্রী? ইন্ডাস্ট্রিতে সফল হলেও অনেকেরই মনে এই প্রশ্ন রয়েছে, রাইমা বিয়েটা কবে করছেন? তবে সম্প্রতি এক সংবাদ মাধ্যমের কাছে এই বিষয় নিয়ে মুখ খোলেন রাইমা। মহানায়িকার নাতনি এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন, বিয়েটা কখনোই জীবনের এমন কোন চ্যাপ্টার নয় যা আমাকে পরিপূর্ণ করে। বিয়েকে জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করি না। বিয়ে ছাড়া যে জীবন অসম্পূর্ণ এ কথা মানতে নারাজ রাইমা। তিনি আরো জানান, অবিবাহিত বলে তিনি সুখে নেই এমনটা নয়, বরং তিনি কাজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করেন। পাশাপাশি কোনো কাজের জন্য বাবা মা ছাড়া আর কাউকে কৈফত দিতে হয় না তাকে। সেই জন্য এখন অথবা আগামী কয়েক বছরে বিয়ের কোনো প্ল্যানিং নেই তার। যদিও টলিউডে কান পাতলে শোনা যায়, প্রেমে একবার আঘাত পেয়েই নাকি এখন বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। কিন্তু তাই বলে রাইমা যে কোনোদিনও বিয়ে করবেন না এমনটা নয়। রাইমা জানান, বিয়ে করার আগে তিনি সঠিক জীবনসঙ্গীর অপেক্ষায় রয়েছেন। সঠিক মানুষ ও সঠিক সময় এলে বিয়ে হবে। সেই সময় আসা অবধি বিয়ের কোনো তাড়া অনুভব করেন না অভিনেত্রী। যদি কারোর প্রতি তার অটুট ভালোবাসা তৈরি হয়, তাহলে তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন। রাইমা আরো বলেন যে বিয়ে তার কাছে সামাজিক নিয়ম নয়, তিনি মনের কথাই শুনবেন। সমাজের কথা ভেবে বা সমাজের চাপে অনেকে বিয়ের সিদ্ধান্ত নেন। অনেকে ভাবে বিয়ে না করলে হয়তো সে সমাজে তার সম্মান হারাবে। রাইমার মতে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তিনি বুঝেছেন তার জীবন সম্পর্কে অন্য লোকের মতামত বিশেষ গুরুত্ব নেই। প্রত্যেকের অধিকার আছে এই সিদ্ধান্ত নেওয়ার যে সে বিয়ে করবে কি করবে না। বন্ধুরা, তারকাদের বিষয় এরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।